আমি এখন আছি জেদ্দা, আর জেদ্দা সি বিচ। তো এখানে বিচ তো আছে সন্ধ্যার সময়, কিন্তু এখানে যে সুন্দর ওয়েদার। তো আমি এখানে আইসি ঘুরিয়া দেখবো। এখানে কিন্তু অনেকগুলা ছোট ছোট শপ হল আছে খানির, এর বাদে এখানে সামনে যে সুন্দর ঝর্ণা দেখো, যে সুন্দর পানির ঝর্ণা। এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, এর বাদে নামাজের জায়গা পর্যন্ত আছে। আর আপনারা যদি সিরহান্দাত বইন বিশো, তাইলে কিন্তু যে সুন্দর ভিউ আর বাতাস, ওয়েদারটা অ্যামেজিং। জেদ্দাও তো সুন্দর, আমি কয়েকদিন ধরেই জেদ্দাত আছি, অ্যান্ড অত সুন্দর, মানে আমি বুঝাইতাম পারতাম না হইয়া। তো এখন আমি আইসি বিচ, সিরহান্দাত সি বিচ। আর এখন আসলে সন্ধ্যার টাইম, এটা আলাদা একটা মজা আছে সন্ধ্যার টাইমে বিচর খান্দাত গোয়া। দিন হইলে হয়তো আপনারা আরও বালা দেখতে পারলো অনেক, এখন আর কি হিলা দেখতে পারতো নাই। আসলে খুব ভালো লাগে বিচর খান্দাতে বইছি, আর আমি খুব রিল্যাক্সড ফিল করাম। বইয়া বইয়া পপকর্ন খাইরাম আর ড্রিঙ্ক খাইরাম, মানে এনজয় করাম। ওয়েদারটা আসলে অ্যামেজিং, আর এই জায়গাটা অত বেশি ক্লিন, মানে পুরো সিটিও অনেক ক্লিন, জেদ্দা সিটি অনেক ক্লিন, আর এই জায়গাটা তো আরও বেশি ক্লিন দেখলাম। রাস্তাতে আমি যে সময় আমি আইসলাম এবারে, এত আমি চিন্তা করলাম যে আমি রাস্তাতে একটা তা মানুষ দেখি না, রোডের মাঝে কোনো মানুষ নাই, তো মানুষে আটে হই, মানুষে কিন্তু কেন আটে নাই। তো ওনাই আমি বুঝলাম যে মানুষ তো আসলে অনু আটে, এটা একটা ওয়াকওয়ের মতো। সো অনু কিন্তু মানুষ আটে বিচর খান্দাত, আর আমার যে সুন্দর লাগে, আর অত বেশি ভালো লাগে যে এক মিনিট জায়গাও আপনি আটিয়া যাওয়া লাগতো না, দেখবা একটু বাদে বাদে অনেকগুলা ডাস্টবিন। তারা কিন্তু এখানে প্রতিনিয়ত খালি ক্লিন হরাত আসুন, খালি ক্লিন হরাত আসুন, এক জিরে ময়লা নাই, কিচ্ছু নাই, একটু বাদে বাদে ডাস্টবিন। এবং রোড তো অত সুন্দর, রোডও কিন্তু শুধু গাড়ি চলে, রোডও আমি একটা মানুষে আটতে দেখছি না, মানুষ আটরা আইয়া ওখানো। আর এখানে আসলে আমারও আইয়া আসলে অত বেশি বালা লাগে যে আমি আসলে বাসায় প্রকাশ করতাম পারাম না, এলা যদি আমরা দেশটারে আমরা রাখতে পারতাম তাহলে কত বালা হইল। অনেক সো আজকের মতো ওখানেও, বাই বাই।